हे गाइस, वेलकम बैक टू अवर चैनल। हिंदी में सबको नमस्ते, बंगाली में नमस्कार एंड इंग्लिश में हेलो। तो आज के এসে গেছি একটা নতুন জায়গায় যাচ্ছি, তো সেটার জন্য কিছু আপগ্রেড করেছি গাড়িতে। আপগ্রেড না, নরমালি মেইনটেনেন্স করেছি গাড়িটাকে। তো কি কি করেছি আমি সেটা বলতে চাইছি তোমাদেরকে। এন্ড আমি দেখাতে পারিনি বিকজ অফ আমি কিছু শর্টস নিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। বিকজ অফ আমি যখন সার্ভিস সেন্টার গেছিলাম তখন আমি ভুলেই গেছি যে আমাকে ভিডিও করতে হবে, আমি কিছু কিছু শর্টস নিতে পারিনি। তো এখন আমি তোমাদেরকে বলছি সেগুলো। তোমরাও যখন কোনো জায়গায় ট্রিপ প্ল্যান করবে তখন তোমরা এই আপডেটগুলো অন্তত তোমাদের গাড়িতে হোক বা স্কুটিতে, স্কুটারে হোক, তো তোমরা বা স্কুটিতে যারা যাচ্ছ তো তারা করে নিতে পারো। তারপর গিয়ে ওটা খারাপ হয়ে যায়, বাট এটাতে একটা জিনিস দেখলাম যে এটাতে কাট আউট ইনবিল্ট লাগানো আছে এন্ড ফ্যানও আছে, তো আই গেস এটা বেশি দিন চলবে। আর এটাতে ওয়ান ইয়ারের গ্যারেন্টি আছে, পলতার থেকে নিয়েছে আমার এখানে। পলতার এখানে অনেক, জানো যারা পলতায় থাকে বা ব্যারাকপুরের মধ্যে থাকে তারা জানে যে পলতায় অনেক বাইকের দোকান আছে। তো আসা যাক এদিকে। আর এদিকে দেখতেই পাচ্ছ যে আমার আগের থেকেই ফগ লাইট লাগানো ছিল। এটা আছে হচ্ছে 40 ওয়াটসের, বোথ সাইড 40, মানে টোটাল 80 ওয়াটসের লাইট আছে। এটা আমার নিয়েছিল ওই 1200 টাকা মতন। এটা আমি কলকাতা থেকে অনেক আগেই লাগিয়েছিলাম, আমাদের তারাপীঠের ভিডিওতে ছিল না। এন্ড আমি টায়ারটাও চেঞ্জ করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে MRF এর জ্যাপারের টায়ার লাগিয়েছি। এটা খুব ভালো আমার মনে হলো আমার স্কুটির জন্য। অনেকে বলতে পারো যে অ্যাপোলো কেন লাগালাম না, আমার অ্যাপোলো চয়েসে ছিল। বিকজ আমি এবারে এটা ইউজ করছি, আমি এটা হাইওয়ের জন্য, এটা অফ রোড টায়ার না, এটা হাইওয়ে টায়ার। তো আমি বেশিরভাগ টাইমটা হাইওয়েতেই থাকবো, তো আমার মনে হলো এটা লাগানোটা বেটার হবে। তো নেক্সট টাইম আমি চেষ্টা করবো যে অ্যাপোলোর কোনো অফ রোড টায়ার লাগানো। তো আমার সেরকম কিছু আর হয়নি, আমার ব্রেকস অ্যান্ড অল সবই ঠিক ছিল, এটাই টায়ারে এই করেইছি আমি। তোমরাও চাইলে চেঞ্জ করে দিতে পারো কোনো ট্রিপের আগে, যদি তোমাদের টায়ার ঠিক থাকে তো করিও না, যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করিও কোনো জায়গায় যেও, কারণ টায়ারটা ভীষণ ম্যাটার করে। সো এবার আসি আমি ইঞ্জিনের দিকে। আমি ইঞ্জিনে কী কী কাজ করিয়েছি, ন্যাচারালি একটা স্কুটারে কী কী করাতে লাগে আমি সেগুলো তোমাদেরকে বলছি। ফার্স্ট অফ অল এয়ার ফিল্টার চেঞ্জ করিয়েছি, এয়ার ফিল্টার পুরো ক্লিন করে ভালো করে নিউ এয়ার ফিল্টার লাগিয়েছি। আমার ভেতরে ক্লাচের এটাতে কাজ হয়েছে, পুরো ভেতরটা পুরো গ্রিজিং করে একদম পুরো সুন্দরভাবে এখন স্মুথ হয়ে গেছে। আমার গাড়িতে ভাইব্রেশন একটাও নেই, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে গাড়িতে কোনো ভাইব্রেশন আছে কিনা। দেখতে পাচ্ছ একদমই জিরো ভাইব্রেশন আছে, তো কোনো ভাইব্রেশনই সেরকম নেই, এভরিথিং ইজ গুড। অ্যান্ড আমার রাবার টাবার সব নতুনই আছে, যেটা ভেতরে বেল্টটা থাকে, ভি বেল্ট বলে ওটাকে, ওটা আমার চেঞ্জ হয়নি, বিকজ ওটা আমার একদম নিউ কন্ডিশনে আছে। তো এখানে আমার এখন এটা চেঞ্জ করাতে লাগছে না। অ্যান্ড আমি মোবিলটা মতুলের ফুল্লি সিনথেটিক, যেটা স্কুটার মোবিল আছে, ওই অয়েলটা ঢেলেছি। আগেও আমার সেম ছিল, আবারও চেঞ্জ করে ওটাই ঢেলেছি, তো আমার ইঞ্জিনটা কুল অ্যান্ড রিফাইন থাকে অ্যান্ড পারফরমেন্স আমি খুব বেটার পাই। আর ইয়েস, আমি আর একটা জিনিসও খুবই দরকারি, যেটা যেটাতে বসে আমরা এত দূর দূর রাইড করি, প্রতিটা রাইডার বা যেটার ওপরে বসে রাইড করে, সেটা হচ্ছে সিট। সিটটা ভালো হওয়া ভীষণ দরকার। আমি খুব সফট করেছি সিটটাকে, আগে এতটা সফট ছিল না, আর রোদ্দুরে সিটটা গরম হয়ে গেছে, আমার হাতটা পুড়ে যাচ্ছে। যাই হোক, আমি এই জায়গাটা একটা দেখো, আমি এই জায়গাটা একটা মানে উঁচু করেছি এই জায়গাটা, যাতে আমার অন্তত স্পাইনাল কর্ডের যে এই পোর্শনটা থাকে, এই পোর্শনটা আমার যাতে এই পোর্শনটা এখানে একটু সাপোর্ট পায়, তো আমি যাতে ট্রাভেল করার সময় আমার এই জায়গাটা যেন ব্যথা না হয়, তাই বলে আমি এই জায়গাটা করেছি কমফোর্টেবলের জন্য, হেলান দিতে পারবো একটু এখানটা। আর এই পেছন দিকটা সফট করেছি অ্যান্ড এখানে একটু স্পঞ্জ দেওয়া আছে, যাতে একটু এটা নরমও হয় অ্যান্ড কাম হার্ডও হয়। তো যাই হোক, এই সিটটা আমার টোটাল কস্টিং পড়েছে 800 টাকা মতন নিয়েছি। টোটাল যদি কস্টিং ধরো তাহলে ওই 4 থেকে 4.5 মতন খরচা হয়েছে, মানে 4K to 4.5K মতন খরচা হয়েছে। আমি বলবো রিজনেবলই আছে, বিকজ আমি অনেক কিছুই করেছি, তাই বলে মানে এতটা গেছে, মানে ন্যাচারালি আমার 2,500 টাকা 2,500 টাকার মধ্যে ফুল সার্ভিসিং হয়ে যায়। তো এবার আসি সামনের দিকে। সামনের দিকে সেরকম কিছু হয়নি, গাড়িগুলো ভালো করে ওয়াশ হয়েছে অ্যান্ড গাড়ি টোটালি রেডি ফর লং রাইডস অ্যান্ড আমিও রেডি নতুন রাইডে যাওয়ার জন্য, খুবই এক্সাইটেড আছি। আর বাকিটা তোমরা সুপ্র হিলকে গোপ্রোটা দিয়ে সারপ্রাইজ করেছি, সেটা ততক্ষণে দেখে আসবে, ঠিক আছে? সো গাইস, এসে গেছি শুকনোর বাড়িতে সারপ্রাইজ দিতে, বিকজ অফ ওর শরীরটা খারাপ শুনলাম, তো ভাবলাম যে ওকে সারপ্রাইজটা দিই, মনটাও নাকি ওর খারাপ। এই নিয়ে সবারই মনটা খারাপ ছিল, এটা নিয়ে তো শরীর খারাপ, তার সাথে ওর মনও খারাপ, চলো মনটা একটু ওর ভালো করি, চলো।
ভাই এসে গেছি আমি শুনলাম নাকি তোর জ্বর হ্যাঁ কি হয়েছে আমার খুব ভালো লাগলো কত দিন কত মাস হয়ে গেল মোটামুটি ৬ মাস তুই খুশি আমি বহুত বেশি বাচ্চা মেয়ে বল কি বলি বল কেমন লাগলো বল সারপ্রাইজটা কালকে রাতে এসেছে ভাই কালকে রাতে এসেছে তো আমি ভাবলাম দেখ তোকে বললে তো তুই তো মনটা তোর দেখার জন্য হয়ে থাকতো তোর শরীর খারাপ শুনলাম তো আমি ভাবলাম থাক এখন বলবো না আসবো যখন তখনই বলবো কি ভাই ভালো লাগছে তো আগের বছর আমি একটা ট্রিপে গেছিলাম তোমরা সেই ভিডিওটা দেখেছো সেটা গেছিলাম হচ্ছে দীঘায় তো সেখানে আমি সুইমিং পুল দেখে এক্সাইটিং হয়ে গিয়ে আমি সুইমিং পুলে গোপ্রোটাকে ডোবাই আর ডুবিয়ে যা হয় সে তো আর বলার মতো না ও ডুবিয়েছে কারণ গোপ্রো ওয়াটারপ্রুফ ক্লেম করে তার জন্যই রিস্কটা নেওয়া না হলে তো নেওয়া হতো না আর এই সেই রিস্ক নিতে গিয়ে আমাদের হয়ে যায় পুরোপুরি বাস আর আমরা খেয়ে যাই বড় সড়ো ফাটকা আর সেই গোপ্রো মাঝে সাঝে হয়ে গেল হচ্ছে একটা ডিস্টার্বিং গোপ্রো হয়ে যায় ও যেই ট্রিপটাতে গেছিলো মানে গৌহাটি আসাম তোমরা ভিডিওটা আশা করি দেখেছো আর যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে দেখে আসো আর সেই ভিডিওটাতে প্রবলেমটা শুরু হয়ে গেছিলো যে ডিসপ্লে আসছিল না একদমই গোপ্রো স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেছে আরেকটা আপডেট সেটা হচ্ছে গোপ্রো স্ক্রিন এখনও ব্ল্যাঙ্ক তো একটুখানি টেনশন হচ্ছে মাঝখানে একবার যদিও হয়েছিল তো তারপর মোটামুটি ওই পুরো ট্রিপটাতে তো আর হলোই না আমরা ফিরে আমি যখন ফিরে এসি তারপরে ও আর আমি মোটামুটি অনেক জায়গায় ট্রাই করি আমাদের এখানে চাঁদনিতেও গেছিলাম কিছু হয়নি তো আলটিমেটলি আমরা লাস্টে ডিসিশন নিলাম যে ওটা ব্যাঙ্গালোরে পাঠাবো তো প্রথমে একটুখানি ভয় লাগছিলো কারণ একটা অন্য স্টেট মানে কুরিয়ার থ্রু পাঠাবো পৌঁছবে কি না না তা না অনেক রকমের একটুখানি ভয় ভয় লাগছিলো তো যাই হোক আলটিমেটলি ভয়টা কাটিয়ে ট্রাই করলাম কারণ বেকার বাড়িতে পড়ে থাকছিলো ওটা কোনো কাজে লাগছিলো না আমরাও ভিডিওস করতে পারছিলাম না আর তো রিস্কটা নিলাম নিয়ে পাঠালাম আর থ্যাংকস টু দেম মাতা ক্যামেরা সার্ভিস তো খুব ভালো সার্ভিস মানে আমরা যখন ফোন করছিলাম তখনই আমরা রিপ্লাই পাচ্ছিলাম কোনো কোয়ারিজ থাকলে আর বাদবাকি ওরা ব্যস্ত থাকে তো মাঝে মধ্যে হয়তো রুট লাগতে পারে আমরা একটু ফেস করেছিলাম আর আরেকটা কথা বলবো তোমরা গুগল রিভিউজ দেখতে যেও না কারণ গুগল রিভিউজে ফার্স্টেই টপে আসে হচ্ছে ব্যাড রিভিউজগুলো যারা বাজে কমেন্ট করেছে মানে মাতা ক্যামেরা সার্ভিসকে তো সেটা জাজ করে তাদেরকে দিও না সবার সবার স্পেসিফিক প্রবলেমস থাকে তো তোমার যেটা প্রবলেম তোমরা আগে বলে নেবে তারপর গোপ্রোটা ওখানে পাঠাবে তো ব্যাস এবার তারপরে তো আমাদের গোপ্রোটা ফিরে আসে ও আনবক্সিংও করলো আনবক্সিং ভিডিওটা তোমরাও দেখো এন্ড আফটার এ লং টাইম ক্যামেরাটাকে হাতে নিচ্ছি দেখো এখনো জানি না ডিসপ্লেটা এখনো অন করিনি আগে ডিসপ্লেটা অন করি দেন বলছি হিয়ার ইজ দ্য ক্যামেরা এন্ড ইয়েস দ্য ক্যামেরা ইজ ওয়ার্কিং টোটালি ফাইন তো আলটিমেটলি আমাদের গোপ্রো আমাদের হাতে চলে এসেছে আর এবার তো আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তো স্টে টিউনড একটা ভিডিও আসছে নেক্সট উইকেই বেলটা প্রেস করো সাবস্ক্রাইব করে দাও আর চোখের নাহে করো আর লাইকটা করে যাও সাবস্ক্রাইবটা করে যাও আর ও যেটা বললো বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো আর অল এ করে দেবে অল সামনের সপ্তাহে ভিডিও আসছে সামনের সপ্তাহে স্টে টিউন আর ফাটাফাটি ভিডিও আসছে আর বলতে হবে না